আপনারা দেখছেন এনকে কেবল ভীষণ ইস্টি সময়ের সাথে আগামীর পথে। এটা হচ্ছে আমার ছোট চাচার বাড়ি। এই বাড়িতে সবসময় এখানে হয়তো আমরা সবাই থাকতাম একসাথে, এখন বড় হয়ে বসে চলে গেছে। আর এই তো লেবুর বাগান, আমার চাচা বা সবারই চাচার বাগান। এটা এপাশে আমার ভাইদের বাগান আছে, কিন্তু আমি কোনটা যে কার বলতে পারব না। তারপর বাবা মা কোন বাসায় থাকে আসলে সেটি একটা দুঃখজনক। আমি ভাঙতে দিতেছি না বা এটা ভাঙবো না, যেভাবে আছে যতদিন থাকে এইভাবেই থাকবে। এই ঘরে আমি ঘুমাইতাম, এখন আপনারাই বুঝতে পারবেন আমি আসলে কিরকম একটা মানুষ বা কিরকম একটা ফ্যামিলি। আর কিছুদিন পূর্বে এই যে কথা দেখছেন, এই ঘরে আমার বাবা মা এখনো থাকে। হয়তো আপনারা ভাবতেছেন সোহেল এত তেড়ে কামাই করে তা কী করে। না ভাই, আমি একটা রাত প্রোগ্রাম করলে যে থেকে পাই আমার অল ফ্যামিলির খরচ দিয়ে আমার সেটা বাড়ি ঘর করার মতো সামর্থ্য এখন আমার হয়নি। তো আল্লাহ পাক যদি চায় হয়তো কোনো একদিন করতে পারবে। তো এইভাবে আমার মা বাবা থাকে। আর যে মেজু ভাই, এটা আমার সেই মেজু ভাই থাকে, এটা হচ্ছে মেজু ভাই ঘর। তো আসলেও আমি আগে যা বলেছি বা কথায় যতটুকু আমি সবসময় আপনাদেরকে বলেছি আমি কোন ফ্যামিলি, কীরকম ফ্যামিলি, কীরকম অবস্থা, আমি সবসময় কথাটা আপনাদেরকে আমি বলেছি। তো যদি আমার এটা দেখানোর পরে আপনারা কেউ আমাকে যদি বাজে মন্তব্য করেন, একটি কথা, আমি সত্য কথা বলতে পছন্দ করি, আমি মিথ্যার আশ্রয় নিই না। আজকে এত বড় বড় কথা বললাম, বড় বড় গল্প দিলাম, হঠাৎ করে একটা লোক আমার বাড়িতে আসলেন, তখন আপনারা বলবেন কি যে সোহেল তুমি মিথ্যাবাদী? না, আমি সত্যের জয় চিরদিনই হয়। আমি আজকের দুই টাকার একজন শিল্পী, আপনারা ভালোবেসে এই পর্যন্ত আনছেন, সে আপনাদের ভালোবাসার কারণেই হয়তো আপনাদের ভালোবাসাটুকুই পেয়েছি। আমি কারো কাছ থেকে কোনোদিন কোনো টাকা পয়সা সহযোগিতা আমি কারো কাছে চাই না বা চাওয়ার আমার ইচ্ছাও নাই। আমার নিজে হাতে যা ইনকাম করতে পারবো, শরীরে রক্ত দিয়ে যা ইনকাম করতে পারবো সেটি আমার জন্যই। হয়তো এই বাড়িঘর দেখাচ্ছে আপনারা মনে মনে ভাবছেন যে সোহেল কি কোনো আমাদের কাছ থেকে কোনো সাহায্য চাইব, মাফ করবেন, আমাকে কেউ সাহায্যের কথা বলবেন না, আমি কারো সাহায্য চাই না। আমাকে একমাত্র আল্লাহ যদি সাহায্য করে সেই সাহায্য হচ্ছে আমার মেন। আর আপনারা কোনো দিন এইটা বাড়িঘর দেখার পরে আপনারা এইটা মনে করবেন না যে সোহেলকে কিছু দিলে বা এই সেই, না দরকার নেই। আমার যে বাবা মা সৎপথে দুই টাকা উপার্জন করে খেতে চায়, অসৎপথের 500 টাকা সেটা খাবে না, এমনই একজন মানুষ। তো এই তো হচ্ছে আমার জন্মস্থান, এখানে আমি বড় হয়েছি, এখন তো ভালো একটা জামা গায়ে দিয়েছি। এক সময় ছিল অন্যের পুরাতন জামা পুরাতন প্যান্ট আমি পরতাম, আর আজকে যে জামাটা আমি গায়ে দিয়েছি একটা সেট আমার বন্ধু জসিম ভাই উনি আমাকে দিয়েছে। এই জামাটা পুরা সেটটা দেখছেন, এই কালারে আরেকটা সেট আছে, তো সেটা জসিম ভাই দিয়েছে। তো আমার আরও দুই ছেলের জন্যও উনি একাদশে তিনটা সেট বানিয়ে দিয়েছে, সেটে টাকা দিয়েছে আমি বানিয়ে নিয়েছি। তো আমার এই পরনে এই মোবাইল এটাও আপনাদের। সেদিন আগে আমার একটা মোবাইল নষ্ট হয়েছে, আমি মোবাইলটা কিনতে পারিনি। তো সুইজারল্যান্ড থেকে কাপু, সৌদি আরব থেকে আরেক বড় ভাই, আর অনেকেই এই মোবাইলটা ওনারা কিনে দিয়েছে। আমি কারো কাছে বলি না যে আমাকে সহযোগিতা করেন, অসম্ভব, সেটা আমি বলতেও চাই না। তবু আপনাদের টাকায় আপনারা যারা আমাকে বকশিস বা আমাকে কিছু ওই উপহার দেন, সেটাই কিন্তু আমি আমার রিজিকের মালিক আল্লাহ। আপনাদের দেড়টা মাস আমি ঘরে বসে আছি, আমার কোনো ইনকাম নেই। তবু আপনারা প্রবাসীরা বা বাংলাদেশি ভাইয়েরা যারা যেখান থেকে আমাকে যতটুকু হেল্প করেছেন সেটা আপনাদের প্রতি
আমি চিরকৃতজ্ঞ। আমি আমার মা বাবাকে বলি যে আমার শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দিই তার কোনো দিন সেই ঋণ শোধ করতে পারবো না। পাশাপাশি সে কথা আপনাকে বলতে চাই, সকল প্রবাসীরা, প্রবাসী যারা আছে সকল প্রবাসীরা আমাকে যে যতটুকু সহযোগিতা করেছেন, আমাকে যতটুকু আলোর পথ দেখিয়েছেন, আমি যদি আপনাদের প্রত্যেকটা প্রবাসীর বা প্রত্যেকটা বাংলাদেশের মানুষের পায়ে হাত দিয়ে আমি যদি সালাম করি, মনে হয় আমার কোনো দিন ক্ষমা পাবো কিনা জানি না। তো আপনারা ক্ষমা করেন, সবসময় আমি জানি আমাকে প্রচণ্ড ভালোবাসেন। একজন শিল্পী হিসাবে, একজন দারিদ্র হিসাবে, একজন ছোট ভাই হিসাবে আজকের সুহেল সম্পূর্ণ অবদান আপনাদের। আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে। আমার বাবা মা কোনোদিন শিল্পীর জগৎকে পছন্দ করে না, এখনও তারা পছন্দ করে না, তবু আমি তাদেরই সন্তান। আমি যত অপরাধ করি একটা বাবার কাছে, একটা মায়ের কাছে কোনো দিন কোনো সন্তান অপরাধী হতে পারে না। সেই দৃষ্টিতেই আমার বাবা, আমার মা ওনারা আমাকে ভালোবাসে, আজও বাসে। আমি শিল্পী হইয়া যাই হই, অনেক কষ্ট দিয়েছি আমার বাবা মাকে, আমি অনেক কষ্ট দিয়েছি। আমার কারণেই আজকে এই যে বাড়িঘর, শুধু একমাত্র আমার একটা ভুলের কারণে আজকে আমার এই বাড়িতে আমার যে ভাই ছিল তাদের বাড়িতে হয়তো বিল্ডিং থাকতো, কিন্তু আমি একটা ভুল করেছি, আমার জীবনে একটা ভুল করেছি। চুরি করি নেই, বদমাশি করি নেই, কোনো এমন ধরনের সমাজ বিরোধী কোনো কাজ করি নেই। তো যদি কোনো দিন সময় পাই, কেন আজকে আমার এই পরিস্থিতি, একটা কথাই হচ্ছে আমি গরিব ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরতে চেয়েছিলাম, সেটাই হচ্ছে আমার মূল অপরাধ। তবু আজকে আমি হ্যাপি, আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। সকল ভাইদের জন্য আবারও এই মুহূর্তে বিদায় নেব। তো প্রবাসী ভাই আপনারা যে যেখানেই আছেন, আপনাদের প্রতি আমার স্যালুট। আল্লাহর রহমতে আপনাদের দয়া এবং করুণাই বেঁচে আছি মনে হয়। যতদিন আপনাদের নুন খাবো ততদিন আপনাদের গুণ গাবো। আমাদের মতো অনেক শিল্পী আছে, অনেকেই আছে যে কে কি কার কী অনুদান সেটা তারা বলতে চায় না, নিজের ছুটো মনে হয় যে ও আমাকে টাকা দিয়েছে সেটা আমি বললে আর ছুটো হয়ে গেলাম গা। না, আমি ছুটো মনে করতে পারবো না, আমি আপনারটা খেয়ে বেঁচে আছি, আমি কখনো আপনাদেরকে ছোটো মনে করতে পারবো না। সকল প্রবাসীদের আমার পায়ের থেকে মাথা পর্যন্ত যা আছে সব আমার প্রবাসী ভাইদের দেওয়া, আর কিছু বলার নেই।